সেদিন সকালটা বেশ ভালোই ছিল। ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকাতেই মনটা কোথাও ঘুরতে যাওয়ার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠল। তাই আর বেলা না বাড়িয়ে চাপড় বসে সেরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। রাজচন্দ্রপুর স্টেশন থেকে ডানকুনি শিয়ালদের ট্রেন ধরে রওনা দিলাম। যাচ্ছি কোথায় সেটা নিশ্চয় টাইটেল থেকে বুঝতে পেরেছেন। পরের পর স্টেশন পার করে দক্ষিণেশ্বর, ডানলপ, দমদম ফেলে রেখে এগিয়ে চললাম শিয়ালদার দিকে। শিয়ালদাতে নেমে পেট পূর্তি করে বসে পড়লাম সোনারপুরগামী একটি ট্রেনে। মোটামুটি এদিককার বেশিরভাগ ট্রেনই সোনারপুর জংশনের ওপর দিয়ে যায়। সোনারপুর নেমে গন্তব্যে যাওয়ার জন্য অটো ভাড়া করে নিলাম 70 টাকার বিনিময়ে। ডাইরেক্ট অটো এখানেও যায় না, যেতে হলে সোনারপুর স্টেশন থেকে রাজপুর ফাঁড়ি 12 টাকা এবং রাজপুর ফাঁড়ি থেকে আবার অটো চেঞ্জ করে রথতলা 10 টাকা। রথতলা থেকে গন্তব্য 2 মিনিটের হাঁটা পথ। চ্যানেল দি এক্সপ্লোরার, আর আজকে আমরা চলে এসেছি হচ্ছে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে। অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, আজকে আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি 9টার সময়, কিন্তু এখানে পৌঁছাতে এখন টাইম হয়ে গেছে মোটামুটি 2:30। যাই হোক, তো রাস্তাঘাটে শিয়ালদাতে এসে নেমে কিছুটা খাওয়া দাওয়া করে তারপর ট্রেনের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা অ্যাটলাস্ট এখানে এসে পৌঁছালাম। আর একটুখানি ভেতর দিকে গিয়ে দেখা যাক এর ভেতরে কী কী রয়েছে। এটা অ্যাকচুয়ালি কয়লার বাগান নামে আগে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটা চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি নাম হয়েছে। তো যাওয়া যাক। এখানে ঢুকতেই প্রথম দিকে দুটো রাস্তা দুদিকে ছিল, তো আমরা যে কোনো একটা দিকের রাস্তা চুজ করতে, তো আমরা ডান দিকের রাস্তাটা চুজ করি। আর এইদিকে একটা খড়ের বাড়ি করা রয়েছে, আর সামনেটা যদি দেখাই, সামনেটা খানিকটা এরকম। তো যে দুটো রাস্তার কথা বলছিলাম, একটা এইদিকে একটা এইদিকে, তো আমরা এইদিকে রাস্তা ধরে এলাম, কিন্তু দুটো একই জায়গাতে আসছে, আর সামনে দিয়ে আর একটাই রাস্তা চলে যাচ্ছে। তো যাওয়া যাক সামনে। আমার এই শীতকালেই আসার ইচ্ছা ছিল এখানে, কিন্তু কিছুটা কর্মব্যস্ততার জীবনে আসা হয়ে ওঠেনি। আর অ্যাকচুয়ালি এখানে অনেক রকমের পাখি দেখা যায়, কিন্তু শীতকাল হচ্ছে এটার সবচেয়ে বেস্ট সিজন পাখি দেখার জন্য। তো এখানে ঢুকতে পাখির আওয়াজ তো পাওয়া যাচ্ছে, কিন্তু জানি না কতটা পাখি দেখতে পারবো। তো যাওয়া যাক সামনের দিকে। এখান থেকেও তিন দিকে রাস্তা যাচ্ছে, তো যেদিকটা বেশি ঘন বলে মনে হচ্ছে আমরা সেদিকটাই যাব। আশা করি এই সামনের রাস্তাটা অনেকটা সামনে অবধি পাওয়া যাবে, জঙ্গলে অনেকটা ভেতরে ঢোকা যাবে, তো আমরা সামনের রাস্তাটা ধরেই যাই। এইখানে রাস্তা ধরে আস্তে আস্তে কিন্তু অনেক জায়গাতেই এরকম মোড় পাওয়া যাচ্ছে, যেখানে হয়তো মনে হতে পারে যে আমরা ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো। তো জায়গায় জায়গায় কিছু সিকিউরিটি গার্ডস রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করে যেদিকটা জঙ্গলটা বড় সেই দিকে যাওয়ার চেষ্টা করবেন। ঢুকেছি এখন অবধি 10 মিনিট হলো, কিন্তু কোনোরকম বিশেষ কোনো পাখি দেখা পাইনি, মানে দেখা পেয়েছি সেগুলো কমন বার্ড, আর আমার পাখি সম্বন্ধে অতটা নলেজ নেই, সেই জন্য
পাখি হয়তো দেখলে নাম বলতে পারবো না, কিন্তু অচেনা কোনো পাখি হলে সেটা নিশ্চয়ই চোখে ধরা পড়বে। এখানে এসে ঢুকে কিছুটা এগোতেই যে কথাটা প্রথম মনে হলো সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু রক্ষণাবেক্ষণ খুব একটা ভালোভাবে করা হয় না। মানে এত বড় প্রপার্টি যেটাকে অনেক সাজিয়ে গুছিয়ে রাখা যেতে পারতো, কিন্তু সেটাকে খুব ভালো মতন পরিচর্যা করা হয় না, এটা এখানে ঢুকে বোঝা যাচ্ছে। যদিও যথেষ্ট এখন গরম পড়ে গেছে, ফাল্গুন মাস অলমোস্ট গরম পড়ার সময় হয়ে এসেছে, তবুও গাছে গাছে কিছু পাখি দেখা যাচ্ছে। আর একটা মজার ব্যাপার হলো এখানে গাছেতে ইঁদুর বসে আছে, অনেকটা জায়গা দেখতে পেলাম কিছু কিছু ইঁদুর গাছে বসে খাবার দাবার খাচ্ছে। আর আবার এদিকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে তিন দিকে রাস্তা, তো সোজা যাওয়া যাক। এখন অবধি যে কটা জায়গায় এসেছি সব কটা সোজাই গেছি, তো আবার এদিকে সোজা যাওয়া যাক। কিছুটা ঢুকে আসতে কিন্তু বোঝা যাচ্ছে এখানে জঙ্গলটা বেশ ঘন, যদি বেশি এদিক ওদিক টার্ন নিতে থাকো তাহলে কিন্তু একটা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে জঙ্গলের মধ্যে। যদিও অবশ্যই সাহায্যের জন্য তুমি জায়গায় জায়গায় অনেক সিকিউরিটি গার্ডস পেয়ে যাবে এবং অনেক লোকজনও রয়েছে এখনও, যদি এটা অফ সিজন তবুও লোকজনের দেখা পাওয়া যাচ্ছে ভেতরে। তবে সবসময় সোজা টার্নগুলো নেওয়াই সবচেয়ে শ্রেয়। তো সোজা রাস্তা ধরে এগোতে এগোতে এখানে আমরা পাঁচিল পেয়ে গেলাম, মানে এটা বাউন্ডারি, তো ওখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিয়েছি, কারণ ম্যাপে দেখলাম লেফটের দিকেই জঙ্গলটা আরও বেশি রয়েছে, রাইটের দিকে অলমোস্ট শেষ। তো এইটা দিয়ে যাওয়া যাক। এই সাইডেই মেন রোড রয়েছে যেখানে গাড়ির আওয়াজও আসছে, সেখানে ভেতরে ঢুকতেই একটা সতর্কবাণী কিন্তু লেখা ছিল যে আস্তে আস্তে হাঁটুন, ধৈর্য ধরুন আর কোনো রকম আওয়াজ করবেন না। তো যতটা সম্ভব আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি, ওখানে একটা পাখি রয়েছে। জঙ্গলটা কিন্তু বেশ ভালোই ঘন, তবে গরমকাল পড়েছে বলে কি না জানি না, পাখি কিন্তু আমাদের যত রকম ইন্ডিয়ান পাখি হয় সেই ধরনের পাখি দেখা যাচ্ছে, আর আওয়াজগুলোও খুব চেনা পরিচিতই আওয়াজ। এইমাত্র এখান থেকে বেরোলাম, এরপর বাড়ির দিকে যাওয়া হবে। তো এখানে শেষ পর্যন্ত দেখে যেটা বুঝলাম যে পাখি কিন্তু এখানে অনেক রয়েছে, কিন্তু সেই পাখি খোঁজার জন্য অনুসন্ধানী চোখ চাই, তো সেই চোখ আমাদের নেই, সেই জন্য আমরা খুব একটা বিশেষ পাখি দেখতে পাইনি। তো এখানে একটা কর্মরত একটা দাদার সাথে দেখা হলো, সেই দাদা আমাদের অনেকগুলোই পাখি বেশ দেখালো, কিন্তু সেগুলো বক্তৃতা রেকর্ড করা সম্ভব নয়। তো তোমরা এলে অবশ্যই আসতে পারো, যদি তোমাদের পাখি দেখার ইচ্ছা থাকে, পাখি খুঁজে নেওয়ার মতন চোখ থাকে, তাহলে অবশ্যই তোমরা অনেক পাখি দেখতে পাবে। তো এবার যা যাক পাখি পাখি, আর দেখাবো এর পরের ভিডিওতে। টাটা, গুড বাই, কিপ ট্রাভেলিং।